সামরিক সীমারেখা পার করে আটষট্টি বছর পর অস্ত্র ফেলে হাত মেলালেন দুজনে যুদ্ধ তাহলে সত্যি শেষের পথে সামরিক সীমারেখা পার করে অবশেষে হাত মেলালেন কিমজন উন ও মুঞ্জে উত্তর ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি শুক্রবার ঘটে গেল সেই ঐতিহাসিক ঘটনা দেখা হতেই মুনজে কিমকে বলেন আই এম হ্যাপি টু মিট ইউ হাসলেন দুজনেই দুই কোরিয়ার ঐতিহাসিক শীর্ষ বৈঠকে যোগ দিতে এসেছেন উত্তরের নেতা কিম জন উন তাকেই এদিন সীমান্তের সামরিক সীমারেখায় স্বাগত জানালেন দক্ষিণের প্রেসিডেন্ট মুন জে ইন পিস হাউজে আনুষ্ঠানিক বৈঠক শুরুর আগে মুন এবং কিম পানমুন জমে একটি প্লাজায় হেঁটে যান সেখানে গার্ড অফ অনার পরিদর্শন করা হয় তাদের আশা করা হচ্ছে আলোচনায় উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির ওপর আলোকপাত করা হবে আলোচনার পর এই দুই নেতা সীমান্ত এলাকায় বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেবেন এবং সেখানে উভয় দেশের মাটি ও জল ব্যবহার করা হবে তারপর মুন এবং কিম দ্বিতীয় দফা বৈঠক করবেন এবং উত্তর কোরীয় প্রতিনিধি দলের বিদায়ী অনুষ্ঠানে তারা নৌশভোজে মিলিত হবেন মুন সরকার আশা প্রকাশ করেছে যে ছয় দশকেরও বেশি সময় এই অচলাবস্থার অবসান ঘটবে দুই দেশের এই বৈঠকের পরেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হবেন কিম জন উন ইতিহাসে প্রথমবার মুখোমুখি হবেন আমেরিকা ও উত্তর কোরিয়ার দুই বর্তমান প্রেসিডেন্ট কয়েক দশক ধরে দুই কোরিয়ার মিলিটারি সংঘাত জারি আছে দুই দেশের সীমান্তে মোতায়েন লক্ষাধিক সেনা সাবমেরিন যুদ্ধজাহাজ নিয়ে রীতিমতো টহলদারি চালায় দুই কোরিয়া তবে শুধু কাগজে কলমে নয় আদতেই সংঘাত মিটে যাবে বলে আশা করা হচ্ছে